ভারতের হাতে যাচ্ছে গুরুদায়িত্ব জি টোয়েন্টি সম্মেলনে নেতৃত্ব দেবে ভারত বালিতে হওয়া আন্তর্জাতিক সম্মেলনে সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী ও জানা গেছে সম্মেলনে এবার খাদ্য ও শক্তি সুরক্ষা স্বাস্থ্য ও ডিজিটাল পরিবর্তন নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এমনটাই জানালেন বিদেশ সচিব বিনয় কাত্রা। সোমবার সকালে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে তিন দিনের জন্য ইন্দোনেশিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী মোদি এবারের জি টোয়েন্টি সম্মেলনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ এবার জি টোয়েন্টি সম্মেলনের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে ভারতকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে এর প্রভাব বিশ্বজুড়ে আর্থিক থেকে মন্দা জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে রবিবার ভারতের বিদেশ সচিব বিনয় কাত্রা জানিয়েছেন জি টোয়েন্টির সমস্ত সদস্যের সঙ্গে বরাবর যোগাযোগ রেখে এসেছে ভারত এবারের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাদ্য ও শক্তি সুরক্ষা স্বাস্থ্য ও ডিজিটাল পরিবর্তন নিয়ে কথা বলবেন এবারের জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী যোগ দিতে চলেছেন বিশেষ কারণে এই সম্মেলনে যোগ দিতে পারবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরিবর্তে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ যোগ দেবেন বলে জানা গিয়েছে Beer Report, RE News.